हेलो एवरीवन, माय नेम इज सार्थक एंड यू आर वाचिंग एजुकेशनल चैनल लर्न जेट फन। तो आज ही हमें क्लास 10 रो जो इलेक्ट्रिसिटी चैप्टर अच्छे तार दुईटी पार्ट रे हमें पढ़ी थे, करेंट विषय रे, वोल्टेज विषय रे। आज ही हमें तार विद्युत परिपथ बा सर्किट डायग्राम विषय रे पढ़ा, जो मैंने विद्युत विभव विभवांतर आउ विद्युत स्रोत विषय रे पढ़ी न, मु तार जो वीडियो बनेचे तार लिंक मु डिस्क्रिप्शन रे दे देबी। आउ जरा एक्चुअली दुईटा पार्ट मु ऑलरेडी पढ़ी सारी, पार्ट 2 रो एठी लिंक दे देबी, आउ डिस्क्रिप्शन रे भी लिंक दे देबी। पार्ट 1 रो लिंक मु डिस्क्रिप्शन रे ही दे देबी, ठीक अछि। तमे जाई कि चेक करि परियो, तो पार्ट 1 पार्ट 2 चेक कर सारला परे ए वीडियो को देखले तमे माने बेसी भल भाबरे बुझी परिबो। तो आज हमें टाइम वेस्ट न करिके स्टार्ट करिबा विद्युत परिपथ। तो विद्युत परिपथ को आमे कोन करिबा, जतर चित्र सहित आंकिबा आमे त कोन कहिया परिपथ चित्र बा सर्किट डायग्राम। तो प्रथमे आमे बुझिबा जे काहा को आमे कहू जे परिपथ। आमे जदि नॉर्मल टा कथा जानिबो पचारिबा तले कोन पथ माने कोन रास्ता, मतलब मते ए रु बी को जीवार अछि तले ये मो पाई पथ। सेंती इलेक्ट्रिसिटी जते बेले फ्लो होबो तार गुटे निर्दिष्ट किछि रास्ता थिबो, सेई रास्ता देई कि ही इलेक्ट्रिसिटी फ्लो होबो। एमे तुमे नॉर्मल जिंस होखि जे गुटे रास्ता मु जाइछे, रास्तार बहुत टाइप रे जिंस थाइ पारे। कोन थाइ पारे, रास्तार खाल थाइ पारे, रास्तार हम्प्स थाइ पारे, रास्तार अणुसारिया पोल थाइ पारे, ঠিক আছে। এগুলো সব আমরা যেতে আমি রাস্তার যাও বিভিন্ন প্রকার আমি অবস্ট্রাকল পাও, বি কিছু স্টেট কেউটি গোড়াণি হয়ে পারে, কোটি উঠাণি হয়ে পারে, এমনি বিভিন্ন প্রকার আমি উপাদান পাই রাস্তায়। সেমিকা যেত আমি বিদ্যুৎ পরিপথক যা আমি বহু প্রকার উপাদান মিলব। তো এবার আমি দেখবা যে কোণ কোণ প্রকার উপাদান রয়ে গোটে পরিপথরে, আউ সে বিষয়ে বুঝবা যে সে কমিটি ভাবে তাকু যে আমার ইলেকট্রিসিটি ফ্লো অছে তাকু ইম্প্যাক্ট করে থাকে। তো তুমি মানে জাগিছ ইলেকট্রিসিটি ফ্লো করা সবুঠু যেটা প্রথম জিনিস দরকার সেটা হচ্ছে উৎস বা সোর্স। কোণ মনে কর সে গোটে ব্যাটেরি, ব্যাটেরি আমি কমিটি সিম্বল করে থাকু, ইয়ে হচ্ছে গোটে ব্যাটেরি সিম্বল, বড় গোটে বড় গার গোটিয়ে ছোট গার, বড় গারটি পজিটিভ আর ছোট গারটি নেগেটিভ। আর ইলেকট্রিসিটি কমিটি ফ্লো হুয়ে পজিটিভ রু নেগেটিভ কু ইলেকট্রিসিটি ফ্লো হয়ে থাকে। এটা হচ্ছে কোণ না গোটিয়ে সেল, ব্যাটেরি আর সেল ভিতরে ডিফরেন্স কোণ, সেল হল গোটে, ব্যাটেরি হল তার সমাহার। যদি মু এটা ব্যাটেরি করবি কেমতি হব, ই গোটে সেল পজিটিভ কু নেগেটিভ, ইয়ে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, ফাইনালি ইয়ে হচ্ছে পজিটিভ ইয়ে হচ্ছে নেগেটিভ, তাহলে ইয়ে হল ব্যাটেরি, ঠিক আছে। আর ইয়ে কোণ, ইয়ে হচ্ছে সেল, সেল আর ব্যাটেরি ভিতরে হচ্ছে সেল আর ইয়ে হচ্ছে ব্যাটেরি। ব্যাটেরি মানে গোটে রু অধিক সেল হলে হব ব্যাটেরি, আর যদি গোটিয়ে সেল রহলে সি হব সেল। আপরে বিদ্যুৎ পরিপথরে অন্য কোন জিনিস আছে কি আমি জানি যে ইলেকট্রিক সার্কিট তো ঘরে দেখো, সুইচ, সুইচ কো আমি কেমতি দেখাই থাও এইভাবে, এটা মানে সুইচ অফ আছে। সুইচ দিরো দুইটা কন্ডিশন অফ থাই পারে অন থাই পারে। অফ থিবো যেতেলে কোনসি বি ইলেকট্রিসিটি ফ্লো হব নাই, তোমার কোনসি বি মেশিন কাম করিবে নাই, ইয়ে হচ্ছে অফ। অন কন্ডিশন কেমতি হব, আ মঝিরে গোটে বিন্দু রইব, ইয়ে হচ্ছে অন, ইয়ে হচ্ছে সুইচ, সুইচ ইয়ে কোন মুক্ত, ইয়ে সুইচ ইয়ে হচ্ছে হচ্ছে বন্ধ, ওপেন আউ ক্লোজ, ঠিক আছে। তাপরে কোন মনে কর তুমি গোটে বিদ্যুৎ বল্ব নব, বিদ্যুৎ বল্বরে কোন দেখিথিব তা কয়েল এমতি এমতি হইতাই, তাকে আমি কোন কহু প্রতিরোধ। তাহলে প্রতিরোধর কেমতি সিম্পল, ইয়ে হচ্ছে প্রতিরোধর সিম্বল। কোণসি বি যদি তুমি ইলেকট্রিক বল্ব নব তার সিম্বল আমি এমতি ভাবে দেখাই থাও না, সংযুক্ত আর মনে কর দুইটা তারক আমি জয়েন্ট করবি, জয়েন্ট করলে কেমতি হব, ইয়ে হচ্ছে দুইটা তার জয়েন্ট এমতি করে পারে। মনে কর গোটে তার এটা আছে, গোটে তার এটু মুখটা কানেকশন নেবি, মনে কর এটা মেন লাইন যাইছি এটু মুখ ঘরকু কানেকশন নেবি, তাহলে এলা সংযুক্ত তার। অসংযুক্ত তার কেমতি গা, তার গোটে তার উপরে আউটে তার যাইছি, ইয়ে হচ্ছে অসংযুক্ত তার। বিদ্যুৎ বল্ব কু আমি এমিতি বি দর্শাই পারিবা, ঠিক আছে, বা এমিতি সিম্পল এমিতি বি আমি বিদ্যুৎ বল্ব কু দর্শাই পারিবা। তারপরে কোন আছে, তারপরে আছে রেগুলেটর, রেগুলেটর যা কু আমি ওড়িয়ার কই থাও পরিবর্তী প্রতিরোধী বা রিওস্ট্যাট, তার সিম্বল কেমতি গা এথি দেখি এমিতি বি করি পারিবা, বা এমিতি বি করি পারিবা। ইয়ে হচ্ছে যেটা আমি রেগুলেটর ইউজ করছো, আপনি কোন হচ্ছে রিওস্ট্যাট, বা ওড়িয়ার কইলে
পরিবর্তী প্রতিরোধ, এটা কাহিঁকি পরিবর্তী প্রতিরোধ কুহাউছি না? মুঁ যদি তিনটা পয়েন্ট তোমাকে দেখাইবি, ইয়ে হচ্ছে এ, ইয়ে বি, আউ ইয়ে সি, ঠিক আছে। এবে এই সিটি আ উপরে মুভ করে পারিব, যেমন তুমি রেগুলেটর কোন দেখছো, কমাইলে কমুচি, বড়াইলে বড়ুচি, কাহিঁকি কমুচি বড়ুচি, এই রেজিস্টরর লেন্থ উপরে কেতে ইলেকট্রিসিটি ফ্লো হব সিয়ে ডিপেন্ড করে, ঠিক আছে। যদি ইয়ে সি পুরা এটি পৌঁছিব, তাহলে রেজিস্ট্যান্স কেতে বড়িযিব, পুরা পুরাটা রেজিস্ট্যান্স হব। আর সি যদি এঠু, মু যদি ঘুঞ্চি এঠু লগিয়ে দেবি, তাহলে এ র ভোল্টেজ আর সি র ভোল্টেজ সমান হব। এটি যদি দেখিব তুমি, এটি কোন প্রতিরোধ, প্রতিরোধ বিষয়ে আমি টিকে আগুক আহরি পড়িবা, প্রতিরোধর কাম কোন টিকে টিকে কই দেউছি। এটা যেতে মু আকু ঘুঞ্চেকে এটি পৌঁছাই দেবি সিরে, তাহলে ইয়ে কোন হচ্ছে প্রতিরোধ, প্রতিরোধর ইয়েরু কোন জানিপারছো না, আর প্রতিরোধ মানে যে অটকায়, তাহলে ইয়ে ইলেকট্রিসিটি কোন করছে অটকাউছি, তাহলে যেটা প্রতিরোধ বেশি হয়েযিব নিহাতি আপাকু ইলেকট্রিসিটি কম ফ্লো হব, কম ফ্লো হলে কোন হব ধীরে ঘুরিব, যেটা এই সিটা আসিকি এটি পৌঁছে যাব, এই পয়েন্টটা ঘুঞ্চি ঘুঞ্চি আসি এটি পৌঁছে যাব, যেটা ফুল করে দেল সেটা কোন না প্রতিরোধ পুরা সরিগেল, কেহি প্রতিরোধ দৌড়াই, তাহলে জোরে ঘুরিব। তো এটা কোন কোন হয়েছে, এটি প্রতিরোধকু আমি কম বেশি করে পারছে, পরিবর্তন করে পারছে, সেইপাই আর না রয়েছে পরিবর্তী প্রতিরোধ। তো আমি কোন পড়ি ইলেকট্রিসিটি বিষয়ে, গোটে হচ্ছে কারেন্ট আর ওটা ভোল্টেজ, আকু মাপিয়া পাই আমি যে ব্যবহার করু, কোন ব্যবহার করু, এটি ব্যবহার করু অ্যামিটার, এটি ব্যবহার করু ভোল্টমিটার, ডবল এম, অ্যামিটার এন্ড ভোল্টমিটার। অ্যামিটার সিম্বল কোন, প্রথম অক্ষর এ হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার প্রথম অক্ষর ভি হচ্ছে ভোল্টমিটার। তাহলে আমি যাবু যে কম্পোনেন্ট মানুষ দেখিলে বা যে উপাদান মানুষ দেখিলে তাকে নিয়ে গোটে পরিপথ অঙ্কন করবে, টিকে কমপ্লেক্স পরিপথ অঙ্কন করবা, যেমনি টিকে বেশি ভাবে উপাদান মানে থাকবে। প্রথমটা আমার কোন দরকার, ব্যাটারি বা সেল সোর্স যাহাকে আমি কৌছে, ঠিক আছে। পজিটিভ আসলা পরে আপরে আমাকে কোন দরকার, আমি মনে করো লাইট গোটে আছে, সুইচ অন অফ করবা, তাহলে আমার গোটে দরকার সুইচ, সুইচ এবার অফ কন্ডিশনের আছে, সুইচ মানে এই খালি লাইন মানে হচ্ছে তার, ঠিক আছে। একটু আসিলা, আসিলা পরে আমি মনে করে জানিবা যে আর কেতে কারেন্ট ফ্লো হচ্ছে, কোন হব সবুবেলে এমিটার এমনি ডাইরেক্ট কনেকশন হুয়ে, তারপরে কোন আছে গোটে ইলেকট্রিক বল্ব লাগিছে বা গোটে প্রতিরোধ যাহা বি, আ একরসে আমি ভোল্টেজ মাপিবা, ভোল্টমিটার সবুবেলে কোন লাগে প্যারালাল লাগে, আপরে কনেক্ট হয়েছে, ইয়ে হচ্ছে আমার গোটে বিদ্যুৎ পরিপথ। এবার কোন করি আমি এটি সুইচ অন করেদেলি, সুইচ অন করিদেওয়া ফলে এটি আধার যদি কারেন্ট ফ্লো হোক তাহা আমি এটি দেখিপার, আক্রসে কেতে ভোল্টেজ অছি সেটা আমি ভোল্টমিটার দেখিপার, পুঁ ইয়ে কোণ অন করেদেলা মানে ইয়ে জ্বলি উঠিব, আকু পুঁ অফ করেদেলে পুঁ বন্ধ হয়ে যাব। তো ইয়ে গোটে সার্কিট ডায়াগ্রাম বা পরিপথর চিত্র হয়ে গেল। আপ উপরে আমি বহুত সারা উপাদান লগাই পারিবা, আমি এবে পর্যন্ত যেহেতু আমি এই উপাদান সব পড়ছে কেমনি পরিবর্তী প্রতিরোধ লগা যায় সেটা মু শিখাই দেবি, কিন্তু আমি যেহেতু এবে এতিকি পড়িছে এই বিষয়ে এবে ধ্যান দেওয়া, আর ওমস ল বিষয়ে পড়িবা, ওমস ল টিকে বেশি জানিগলা পরে আমি আহুরি কেমনি ডিফরেন্ট ডিফরেন্ট টাইপের উপাদান কেমনি লগা যাই পারে সেই বিষয়ে টিকে বেশি জ্ঞান পাইপারিবা। তো এবে আমি পড়িবা ওমস ল বা ওমক নিয়ম, ঠিক আছে। যেতে আমি ইলেকট্রিসিটি বিষয়ে পড়ুছে সবুঠু মেন দুইটা কারক কি, গোটে হচ্ছে ভোল্টেজ আর গোটে হচ্ছে কারেন্ট, তাহলে ভোল্টেজ আর কারেন্ট ভিতরে কোন কিছু রিলেশন অছি কি, তো সেই রিলেশন জানিয়া পাই গোটে পরীক্ষণ করা গলা, কোন পরীক্ষণ করা গলা, আমার গোটে ভোল্টেজ গোটে সেল নিয়া গলা, আমার সবু 1.5 ভোল্ট, ঠিক আছে, প্লাস মাইনাস, আর গোটে প্রতিরোধ লগা গলা আই ক্রসরে ভোল্টেজ জানিয়া পাই এটা লগা গলা, আউ এটি লগা গলা গোটে এমিটার, ঠিক আছে। আউ যেতিকি ভোল্টেজ আউ কারেন্ট আসিলা তাকে গোটে টেবুলে নোট ডাউন করিকি রখা গলা, এটা ভি ওয়ান আউ এ ওয়ান আসিলা, ঠিক আছে। এবে কোন করা গলা না আউ গোটে সেল লগা গলা, আউ গোটে সেল লগেবারু ভি র ভ্যালু বি চেঞ্জ হব আউ এ র ভ্যালু বি চেঞ্জ হব, তাহলে কোন হব না ইয়ে হব ভি টু আউ এ টু, পুনি আউ গোটে লগা গলা,
ପୁଣି କ'ଣ ଆସିଲା ଭିତ୍ରି ଏଥ୍ରି, ଯେତେବେଳେ ଆକୁ ନେଇକି ଗୋଟେ ଗ୍ରାଫ ବନାଗଲା, ଗ୍ରାଫ କେମିତି ବନେଇବା, ଗୋଟେ ଏକ୍ସିସ୍ରେ ଆମେ ନେବା କରେଣ୍ଟ, ଗୋଟେ ଏକ୍ସିସ୍ରେ ନେବା ଭୋଲ୍ଟେଜ, ତାହେଲେ ଗ୍ରାଫ କେମିତି ଆସିଲା ନା, କରେଣ୍ଟ ବଢ଼ିଲା ବେଳକୁ ଏ ୱାନ୍ ଏଠି ରହିଲା ଭି ୱାନ୍, ପୁଣି ଯେତେବେଳେ ହେଲା ଏ ଟୁ ଇଏ ହେଉଛି ଭି ଟୁ, ତାହେଲେ ଏ ୱାନ୍ ଭି ୱାନ୍ ପଏଣ୍ଟଟା କିଏ, ଇଏ ଏଠୁ ଭି ଟୁ, ତାପରେ ଏ ଥ୍ରୀ ଭି ଥ୍ରୀ, ଏମିତି ଗୋଟେ ଇନକ୍ରିଜିଂ ଗୋଟେ ସରଳ ରେଖା ଆମକୁ ମିଳିଲା। ତାହେଲେ କ'ଣ ଏଠୁ ଆମେ ପାଇଲେ ନା, ଯେ ହିସାବରେ କରେଣ୍ଟ ବଢ଼ୁଛି ସେଇ ହିସାବରେ ଭୋଲ୍ଟେଜ ବଢ଼ୁଛି, ତାମାନେ କରେଣ୍ଟ ଆଉ ଭୋଲ୍ଟେଜ ପରସ୍ପର ପ୍ରତି ଡାଇରେକ୍ଟଲି ପ୍ରପୋର୍ସନାଲ ବା ସମାନୁପାତ। କ'ଣ ହବ ନା, ଭୋଲ୍ଟେଜ ଇଜ୍ ଡାଇରେକ୍ଟଲି ପ୍ରପୋର୍ସନାଲ ଟୁ କରେଣ୍ଟ। ଠିକ ଅଛି, ତ ଆମେ ଗୋଟେ କଥା ଜାଣିଛେ, ଯେତେବେଳେ ସମାନୁପାତି ଥାଏ ତାକୁ ସମାନ କରିବାକୁ କ'ଣ କରାଯାଏ, ଗୋଟେ ସ୍ଥିରାଙ୍କ ଗୁଣନ କରାଯାଏ। ତାହେଲେ ଆମେ ଏଠି କ'ଣ କରିବା ନା, ଏଇ ସାଇଡ୍ ଗୋଟେ ସ୍ଥିରାଙ୍କ ବା କୋଉ ସାଇଡ୍ ଗୋଟେ ସ୍ଥିରାଙ୍କ ଗୁଣନ ହରଣ ଗୋଟେ କରାଯାଏ। ତ ଯେତେବେଳେ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ କରାଗଲା, ସେ ସ୍ଥିରାଙ୍କଟା କେତେ ବାହାରିଲା, ସେ ସ୍ଥିରାଙ୍କକୁ ଆମେ ନେଲେ ଆର। ତାହେଲେ ମୁଁ ଯଦି ଏବେ ଆର ଲେଖିବି, ଆର ଇକ୍ୱାଲ ଟୁ କେତେ ହବ, ଭି ବାଇ ଆଇ। ତାହେଲେ ଏଇ ଆର ଟି କ'ଣ, ଏ ଆର କୁ ଆମେ କହୁ ରେଜିଷ୍ଟାନ୍ସ ବା ପ୍ରତିରୋଧ। ପ୍ରତିରୋଧ କ'ଣ ନା, ଗୋଟିଏ ଯେତେ ଆମେ ଯେଉଁ ଗୋଟେ ନେଇଥିଲେ କ'ଣ, ଗୋଟେ ପ୍ରତିରୋଧ ନେଇଥିଲେ, ତା ଏକ୍ରସ୍ରେ ଭୋଲ୍ଟ ମିଟର ଲଗେଇଥିଲେ, ଆଉ ଗୋଟେ ଏମିଟର ଲଗେଇ କ'ଣ କରିଥିଲେ, ସେଲ୍ଫକୁ କନେକ୍ଟ କରିଥିଲେ। ତାହେଲେ ଏଇଟା ଗୋଟେ, ଏଇ ପ୍ରତିରୋଧ ବିଭିନ୍ନ ଟାଇପ୍ର ହେଇପାରିବ, ଯେମିତି ତୁମର ବଲ୍ବର ଅଲଗା ଟାଇପ୍ର ତାର ଥାଏ, ହିଟର୍ରେ ଅଲଗା ଟାଇପ୍ର ତାର ଥାଏ। ତ ଏଇ ତାର ଯେଉଁ ଯେଉଁଟା ଆମର ପ୍ରତିରୋଧ ଅଛି, ସେଇ ପ୍ରତିରୋଧ ଡିଫରେଣ୍ଟ ଡିଫରେଣ୍ଟ ମେଟେରିଆଲ ହେଇପାରେ। ତ ସେଇ ଡିଫରେଣ୍ଟ ଡିଫରେଣ୍ଟ ମେଟେରିଆଲ ପାଇଁ ଏଇ ଆର୍ ର ଭ୍ୟାଲୁ ଡିଫରେଣ୍ଟ ଡିଫରେଣ୍ଟ ହବ। ଠିକ ଅଛି, ତ ଯାହାକୁ ଆମେ କହୁଛୁ ରେଜିଷ୍ଟାନ୍ସ। ତାହେଲେ ଆମେ ଜାଣିଲେ କ'ଣ, ଆର୍ ଇକ୍ୱାଲ ଟୁ ଭି ବାଇ ଆଇ। ତାହେଲେ ଭି ଯଦି କନଷ୍ଟାଣ୍ଟ ହୁଏ, ମାନେ ଭି ଯଦି ଫିକ୍ସଡ୍ ହୁଏ, ତାହେଲେ ଆର୍ କ'ଣ ହବ, ଇନଭର୍ସଲି ପ୍ରପୋର୍ସନାଲ ଟୁ ଆଇ। ତାହେଲେ ଆମେ ଆକୁ ସଂଜ୍ଞାରେ ଲେଖିଲେ କ'ଣ ହବ ନା, ଗୋଟିଏ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବିଦ୍ୟୁତ ବିଭବାନ୍ତର ପାଇଁ ପ୍ରତିରୋଧ ବିଦ୍ୟୁତ ସ୍ରୋତର ପ୍ରତିଲମାନୁପାତ, ଏହା ହେଉଛି ଓମ୍ସ ଲ। ବା ତୁମେ ଏମିତି ବି ଲେଖିପାରିବ, ଭି ଇକ୍ୱାଲ ଟୁ ଆଇଆର୍। ଆଉ ଏଇ ଭୋଲ୍ଟେଜ ଡ୍ରପ୍ ଜାଣିବା ପାଇଁ ଆମେ କ'ଣ କରୁ, କରେଣ୍ଟ ଆଉ ରେଜିଷ୍ଟାନ୍ସର ମଲ୍ଟିପ୍ଲିକେସନ ହଉ, ବା କେମିତି ଓମ୍ସ ଲ ହିସାବରେ ଲେଖିଲେ ଆର୍ ଇକ୍ୱାଲ ଟୁ ଭି ବାଇ ଆଇ। ଏଇ ଫର୍ମୁଲାଟି ଆମେ ଓମ୍ସ ଲରୁ ଡିରାଇଭ୍ କଲେ। ତ ଆଜିର କ୍ଲାସ୍କୁ ଏଇଠି ଶେଷ କରିବା। ପୁଣି ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ କିଏ ଆଉ କ'ଣ କ'ଣ କାରକ ଉପରେ ପ୍ରତିରୋଧ ନିର୍ଭର କରେ ସେ ବିଷୟରେ ଆମେ ପଢ଼ିବା, ଆଉ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ସ ବି କରିବା। ତାପରେ ପ୍ରତିରୋଧକୁ କିଭଳି ଭାବରେ ସଂଯୋଗ କରାଯିବ, କେମିତି ଭାବରେ ପ୍ରତିରୋଧ ସଂଯୋଗ କଲେ ବଢ଼ିବ କି କମିବ, ସେ ବିଷୟରେ ସବୁ ଆମେ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ ପଢ଼ିବା। ତ ପାର୍ଟ ୱାନ୍, ପାର୍ଟ ଟୁ, ପାର୍ଟ ଥ୍ରୀ, ତିନିଟି ପାର୍ଟ ହେଇଗଲା। ତୁମେ ଏବେ ଏହାକୁ ପଢ଼ିପାରିବ, ଆଉ ଯଦି କୋଶ୍ଚିନ୍ ଆନ୍ସର କିଛି କିଛି ନିଜେ କୋଶ୍ଚିନ୍ ଆନ୍ସର ଟ୍ରାଏ କରିପାରିବ। ଯେତେବେଳେ ବିଷୟଟି ଶେଷ ହେଇଯିବ, ମୁଁ ସବୁଗୁଡ଼ିକ କୋଶ୍ଚିନ୍ ଯେଉଁଗୁଡ଼ା ମାନଙ୍କର ଡିଫିକଲ୍ଟ ଥିବ କି ଡିଫରେଣ୍ଟ ଥିବ, ମୁଁ ସେଇ କୋଶ୍ଚିନ୍ ଆନ୍ସର ଗୁଡ଼ା କରିଦେବି, ତ ତୁମମାନଙ୍କ ପାଇଁ ଇଜି ହବ। ତ ଆଜି ପାଇଁ ଏଇଠି ରଖିବା। ତୁମକୁ ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗୁଛି, ତାହେଲେ ଲାଇକ୍ କର, ସେୟାର କର ନିଜ ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ, ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କର, ଆଉ ବେଲ୍ ନୋଟିଫିକେସନକୁ କ୍ଲିକ୍ କରି ରଖ, କାହିଁକିନା ମୁଁ ଯେବେ ବି ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରିବି ତୁମ ପାଖକୁ ନୋଟିଫିକେସନ୍ ଆସିବ, ତୁମେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ ଭିଡ଼ିଓକୁ ଦେଖିପାରିବ। ନହେଲେ ତୁମେ ଏମିତି ଡିଲେ ହେଇଯିବ, ତୁମେ ଭାବିଥିବ ଯେ ଭିଡ଼ିଓ ଆସିନି, କିନ୍ତୁ ଭିଡ଼ିଓ ଅଲରେଡ଼ି ଆସିସାରିଥିବ। ଆଜି ପାଇଁ ଏଇଠି ରହୁଛି, ଧନ୍ୟବାଦ, ନିଜର ଯତ୍ନ ନିଅ, ଆଣ୍ଡ ଥ୍ୟାଙ୍କ୍ସ ଫର୍ ୱାଚିଂ। ଜୟ ହିନ୍ଦ୍ ଆଣ୍ଡ ବନ୍ଦେ ମାତରମ୍।